আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। সবাইকে রামাদানুল মোবারক। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মাঠা রেসিপি। এটাকে মাঠা বা গোলও বলা যায়। তো এই রেসিপিটি খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি, আর এখানে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে দেখাবো। কারণ ইফতারিতে আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, পাশাপাশি যদি ইফতারির টেবিলে আমরা এই মাঠাটা রাখি তাহলে কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো, আর এটা অনেক স্বাস্থ্যকর একটি খাবার। এখানে আমি টক দই নিয়েছি, নিয়েছি লেবু, সুগার সিরাপ আর হচ্ছে লবণ লাগবে, এছাড়া আর কিছুই লাগছে না আমাদের। তো প্রথমে আমি টক দই নিয়ে নিলাম। টক দইটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। পানিটা পরিমাণ মতো এখন দিয়ে দিব, আর একেবারে ঠান্ডা পানি দিব, গরম পানি না, এখানে কিন্তু ঠান্ডা পানিটাই দিতে হবে। এখন আমি টক দইটাকে খুব ভালোভাবে উইক্স করে নিব, কোনো লাম্পস যেন না থাকে। তো এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ উইক্স করে নেয়ার পরে আমি যা ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো সব মিশিয়ে নিব। টক দইটা খুব ভালো করে মিশে গিয়েছে, এবারে এখানে আমি লেবুর রস দিয়ে দিব। আর লেবুর রস দেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনার দইটা কতটুকু টক তার উপরে ডিপেন্ড করে আপনি লেবুর রস ইউজ করবেন। আমি এখানে পাতি লেবু নিয়ে নিয়েছি। তো একটি লেবুকে আমি মাঝখান থেকে কেটে আমি দুটোই এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলোর রস মোটামুটি ভালোই থাকে, তো আমি দিয়ে দিচ্ছি। আর লেবুর খোসাটাও আমি এই টক দইয়ের মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, মানে দিয়ে রাখবো আর কি, একটা আলাদা ফ্লেভার আসে ভালো। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দিচ্ছি এটা আমার টেস্ট অনুযায়ী, আর লবণটা একটু বেশি দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু বিট লবণ ইউজ করতে পারেন, তো আমি নর্মাল লবণ দিয়েই করছি, আমি বিট লবণ দিচ্ছি না। আমি এটা সব সময় এভাবেই করে থাকি, শুধু রোজার জন্য না, যখন অনেক সামার থাকে এখানে তখনও কিন্তু আমি এই মাঠাটা ভোরে তৈরি করে খাই। আর এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি চিনিটাকে একটু পানির সঙ্গে গলিয়ে এভাবে করে জাল করে সিরাপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি লেবুর খোসাগুলোকে উঠিয়ে ফেলে দিব। আমার মাঠাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করছি, এখন আমি মাঠাটাকে একটু ঘেঁটে নিব কাপের সাহায্যে, মানে উপর থেকে নিচ, নিচ থেকে একটু উপরে করে নিব এভাবে করে। এভাবে করে এই মাঠাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর মাঠা এটা করতেই হবে, যেহেতু ঘোল তো এটাকে ঘুলিয়েই খাবো। মাঠার এই ঘনত্বটা আমার কাছে ঠিক লেগেছে, আমি এভাবেই ঘনত্বটা এরকম হলেই আমার কাছে ভালো লাগে, একেবারে পারফেক্ট মনে হয়। আর আপনারা যদি চান আরও ঘন করে নিতে পারেন। এখানে আমি দুটি গ্লাস নিয়ে নিয়েছি, এবারে আমি এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি মাঠা। আর দেখলেন তো এই মাঠা বা ঘোল কত সহজেই তৈরি করা যায়, একেবারে অল্প সময়ে, হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।